ভিডিওটি হলো বাংলাদেশের সবথেকে বড় অ্যাওয়ার্ড সেরেমনি মেরিল প্রথম আলো পুরস্কার 2016 এ। চলুন ঝটপট ভিডিওটি দেখে নেওয়া যাক। Hi guys, welcome to our YouTube channel Bong Views. আমি শিলাজিত, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে অল করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আবারও আমরা পূর্ণিমার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা আমাদের চ্যানেল থেকে পূর্ণিমার ভিডিও পেতে খুব পছন্দ করেন এবং বারংবার রিকোয়েস্টও করে যান, তো আজকেও আমরা একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। এটি আমাদের রিকোয়েস্ট করেছেন হচ্ছে সাব্বির খান, যিনি আমাদের অন্যতম একজন সাবস্ক্রাইবার বলা যায়, কারণ তিনি ইনি প্রচুর কমেন্ট করেন, আমাদের বিভিন্ন রকম রিকোয়েস্ট করেন। তো ইনি অনেক দিন ধরে এই ভিডিওটি রিকোয়েস্ট করে আসছেন, তো আজকে আমরা এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি হলো পূর্ণিমার একটি মিমিক্রি নিয়ে, যেটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় অ্যাওয়ার্ড সেরেমনি মেরিল প্রথম আলো। তো মেরিল প্রথম আলো পুরস্কার 2016 এই মিমিক্রিটি করেছিলেন, যেখানে হচ্ছে বাংলাদেশের টপ টপ বা পপুলার অ্যাক্ট্রেসদের মিমিক্রি তিনি করেছেন। তো তারা হলেন শাবনূর, মৌসুমি, শাবানা এন্ড ববিতা। তাহলে চলুন ঝটপট ভিডিওটি দেখে নেওয়া যাক। আর আমি একটা জিনিস বলতে চাই, পূর্ণিমার এটা আমাদের চ্যানেলে থার্ড ভিডিও, এর আগে আমরা আরো দুটো ভিডিও দিয়েছি, তো আপনারা ওটা গিয়ে দেখে নেবেন। শ্রীলঙ্কাকে 45 রানে হারিয়েছে আর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সাকিব খান। আমার না এত প্রিয় খেলোয়াড় আমি না পারলে মানে ওকে যখন চিনতে দেখি আমি ওকে দেখতেই থাকি। এবার আবহাওয়ার সংবাদ পড়ছি। অসাধারণ। সারা দেশে তিনটি সড়ক দুর্ঘটনায় 17 জন নিহত হয়েছে। সকাল 10টায় রংপুরের কাংবাড়ি শহরের তিন রাস্তার মোড়ে একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। খবর পড়ে এরকম করে কাঁদতে কাঁদতে মাথা নষ্ট হয়ে গেছে, ওকে কে নিক্ষেপ করেছে বলো?
আমার ওইভাবে কি অভিনয় মানে এত পারফেক্ট। আর বেসিক্যালি আমরা হচ্ছে যে চারজনের হচ্ছে যে চারজন বাংলাদেশি খ্যাত অভিনেত্রীদের মিমিক্রি করা হয়েছে, দেখুন আমরা এদের এনাদের গান দেখেছি পার্সোনালি, তো এনাদের অতটা মুভি সিনেমা দেখি না, যার জন্য এনাদের ডায়লগ থ্রোয়িং বা পার্সোনালি এরা কিভাবে কথা বলে সেটা সম্বন্ধে আমরা ততটা পরিমাণে ওয়াকিবহল নয়। তবে তার মধ্যে হ্যাঁ, ও যেটা বললো ইন্টারভিউ দেখেছি, তো সেই সূত্রে আমরা যেটুকু বুঝেছি তাদের কথাবার্তা বা কথা বলার স্টাইল কিরকম, কিন্তু আমরা কিন্তু ববিতা ম্যাম আর শাবানা ম্যামের সেরকম কিন্তু কোন রকম কাজ দেখিনি। তো আমরা মৌসুমী শাবানার সাথে যতটা রিলেট করতে পেরেছি ততটা কিন্তু ওনাদের সাথে পারিনি, কিন্তু ওখানে যে অ্যাক্টিংটা ছিল সেটা জবরদস্ত। হ্যাঁ মানে ওর কথাতেই আমি যদি বলি যে যেহেতু পার্সোনালি ওদের মানে ওনাদের কথাবার্তা আমরা অতটা শুনিনি, যার জন্য আমরা এটা বুঝতে পারছি না যে কতটা কাছাকাছি করেছে বা না করেছে, তো সেটা আমরা বিচার করছি না। কিন্তু আদারওয়াইজ যদি ফর এন্টারটেনমেন্ট পারপাস দেখি তো আউটস্ট্যান্ডিং। আর যেভাবে মানে যে বৈচিত্র্যটা, ঠিক আছে মানে এখানেই যে একজন অ্যাক্ট্রেসের যে অ্যাক্টিং স্কিল সেটা খুব ভালোভাবে করে, তো চারটে আলাদা আলাদা পুরো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার ডিফারেন্ট এক্সপ্রেশন চারটেতে অসাধারণভাবে করেছে। আর যেভাবে লাস্ট যে যে মুখের যে এক্সপ্রেশন মানে যাই হোক মানে যেভাবে এক্সপ্রেশনগুলো দিয়েছে জাস্ট আউটস্ট্যান্ডিং লেগেছে। আর আমার সব থেকে প্রিয় লেগেছে ওই পূর্ণিমা ম্যাম যে কত বড় একজন অ্যাক্ট্রেস, তো এটা থেকেও প্রমাণ হয় কিন্তু। আর তিনি যেভাবে এত সুন্দর ভাবে অ্যাঙ্করিং করেছেন, তার যে হাস্য কৌতুকের সাথে হাস্য রসের সাথে সামনে যে অডিয়েন্স বসেছে তারাও কিন্তু একাত্ম হতে পেরেছে, এটাও বেশ ভালো লেগেছে। আর আমাদের মেরিল প্রথম আলো পুরস্কার সম্বন্ধে একটু একটু নলেজ রয়েছে, একটু একটু ক্লিপস আমরা দেখেছি বা একটু জানকারি আমরা রাখি বা আপনারাও অনেকে কমেন্ট করেন, তো সেখান থেকে এটা আমাদের একটা আইডিয়া রয়েছে যে মেরিল প্রথম আলো পুরস্কার তুই কি বলছিস বাংলাদেশে সবচেয়ে বড় আর কি অ্যাওয়ার্ড সেরিমনি, আমার নলেজ যেটুকু আছে যে ন্যাশনাল অ্যাওয়ার্ডের পরেই হচ্ছে ওইটা, মানে আমাদের যেমন আইফা ফিল্ম ফেয়ার আছে সেই রকম আর কি। তো সেটা কতটা ঠিক আপনারা একটু জানিয়ে দেবেন। আর একটা জিনিস বলছি যে একটা অভিনেত্রী বা অভিনেতার যে হাসানোর ক্ষমতা যেটা মানে যেটা আর কি কমেডি যেটাকে বলা হয়, তো সেটা যদি একদম সঠিকভাবে পরিস্ফুট করতে পারে তার অ্যাক্টিংয়ের মাধ্যমে, তাহলে উনি আমার পার্সোনাল থিংকিংয়ে অনেক বড় মাপের অভিনেতা। কারণ হাসানো জিনিসটা খুব কঠিন ব্যাপার, তো যে অভিনেতা হাসাতে পারে সেটা মানে একটা বড় পাওনা, তাকে সেখানেই আর কি স্ট্যাম্প মারা যায় যে হ্যাঁ ইনি ভীষণ ভালো অভিনেতা বা অভিনেত্রী। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে শাবানা বা ববিতাকে নিয়ে কোনো ভিডিও আনিনি, তো আপনারা যদি চান যে আমরা যেরকম শাবনুর মৌসুমী পূর্ণিমাকে নিয়ে আনছি সেরকম যাতে আমরা শাবানা ম্যাম বা ববিতা ম্যামকে নিয়ে আনি, তো আপনারা প্লিজ রিকোয়েস্ট করবেন তাদের কোনো গান যদি আপনাদের পছন্দ হয় বা কোনো যে কোনো ভিডিও, তো সেটাও আমাদের লিঙ্ক পাঠিয়ে দেবেন। তো যাই হোক এই বলে আমরা আজকে আমাদের ভিডিওটা শেষ করছি। আর আপনার যদি এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে, যেমন আমাদের ওনার মিমিক্রিটা খুব পছন্দ হয়েছে, তো আপনার অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, তো গ্রুপে আপনারা জয়েন করবেন আর পেজে ফলো করবেন। আর আমাদের যদি পার্সোনালি আপনারা কন্ট্যাক্ট করতে চান, তো আমাদের পার্সোনাল ইনস্টা অ্যান্ড ফেসবুক আইডির লিঙ্কও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। তো আজকে এইটুকুই, টাটা, নমস্কার। লাগছে কি একটা লাগছে জানিস তো?
চশমাতে হ্যাঁ আমার কি এখান থেকে হাওয়া বেরোয় নাকি এই কোনটা দেখো এই ভিডিওটা দেখছি হঠাৎ করে এটা আমার আগে হতো হঠাৎই হবে হ্যাঁ এই জায়গাটা দেখলাম পুরো ইয়ে হয়ে গেল পুরো এটা তো নিচে চোখ দিয়ে কোনো হাওয়া নিচে তো নিচে নামছে উপরে কি করে উঠবে তোকে দেখাবো কখন এই দেখ তুই দেখতে পাচ্ছিস এখানে এটা অদ্ভুত এটা ঘাম আই থিংক তোর এখানে তো কত ঘাম কোথায় তাহলে দেখ দিতেও হবে তা তোকে সেটা কি করে বলি বলতো এটা আমি এ হয় নাকি কখনো হ্যাঁ আমার এখান থেকে হাওয়া বেরোয় ডিজাইন মিটিং থেকে হাওয়া বেরোয়